আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে কিন্তু 4:20, কিচেনে চলে আসছি। প্রথমে যেটা করব, চা খাবো। চায়ের জন্য এখানে দুধ রেডি করে নিয়েছি, আর হচ্ছে যে ডিম ছিলে নিব। আজকে যেহেতু বুধবার, বুধবার দিনটা আমার জন্য একদিকে চাপ থাকে, রুফাইদার স্কুল থাকে, আর্ট থাকে, আর একদিকে আমি রিল্যাক্স থাকি, কারণ রুফাইদার বাবার বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি থাকে। রুফাইদার বাবার ছুটি থাকা মানে আমার জন্য অনেকটা রিল্যাক্স, বেশিরভাগ কাজই সে আমাকে তখন হেল্প করতে পারে। তো এখানে চা বসিয়ে দিলাম, চাটা হোক, এই ফাঁকে আমি একটু ডিমগুলো ছিলে নিব। আজকে রাতের জন্য মাছ ভর্তা করব, তার সাথে ডিম ভোনা করব, আর যদি পুঁই শাক করতে পারি তাহলে করবো। যে পুঁই শাকও নিয়েছি, অনলাইনে বাজার অর্ডার করা ছিল, দিয়ে গেল। তো এখন ঝটপট একটু ডিমগুলো আগে ছিলে নিই। চাটা প্রায় হয়ে গিয়েছে, চাটা ঢেলে নিয়ে আগে চা খেয়ে আসবো, আর বাচ্চারা দুজনে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি আর কি ঝটপট কাজগুলো সেরে নিতে চাচ্ছি। যে কারণে শাকটা আমি এখনই পরিষ্কার করে, দেখা যাক শাক রান্না করতে পারি কি না আজকে। পুঁই শাক দিয়ে ডালও কিন্তু অনেক ভালো লাগে, আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ডালটা একটু ভিজে রাখতে পারি, কারণ চিংড়ি মাছ বাছা নাই, বাট ডালটা যেহেতু আমার ইজি হবে করা, ডাল দিয়েই রান্না করি, এটা ঝটপট করা যাবে। তো এই যে শাকগুলোকে দ্রুত বেছে নেব, মাঝখানে মাঝখানে কিন্তু এরকম নষ্ট আছে। আর ডাটাটা তো আমি দেখালামই, যে জাস্ট একবারে আমি ছুরি দিয়ে নিচের অংশটুকু পরিষ্কার করে কেটে নিয়েছি। এতে কিন্তু যেটা হয়, মানে ময়লাটা কম থাকে, আর এই যে মরা পাতা, মানে একটু পোকা পোকা, সেই পাতাগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। চা রেডি, চা খাচ্ছি আর কাজ করছিলাম। তো ডালটা আগে ভিজায় রাখবো বললাম, যেটা এখন যে পণ্যটা দেখাবো এইটা কিন্তু রুফাইদা ক্লোজেটেরই প্রোডাক্ট, বাট এই মুহূর্তে এটা রুফাইদা ক্লোজেটে স্টক আউট আছে। তো আমি, কারণ আপনারা এটা দেখানোর সাথে সাথে অনেকেই হয়তো বলবেন আপু নিতে চায় আছে কি না, তাই ক্লিয়ার করলাম, এটা এখন স্টক আউট আছে। তো এই যে ডালটা আমি নিয়ে নিলাম। আমি বরাবরই চেষ্টা করি আমার রান্নাঘরে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে, আর গুছিয়ে সুন্দর করে রাখলে কিন্তু রান্নাঘরের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো এই তো ডালটা ভিজুক, চা খাই, আর পোশাকগুলো একটু ঝটপট পরিষ্কার করে নিই, তারপরে আবারও সবার সাথে কথা বলবো। লাইভে আসবো, রুফাইদা ক্লোজেটের পেজ থেকে লাইভে আসবো। তার আগে ভাবলাম যে পুঁই শাকটা উঠিয়ে দিই, চমৎকার একটা খাবার, যারা পছন্দ করেন তারা কিন্তু এই খাবারটা খুব পছন্দ করেন। আমার বাসাতেও সবার পছন্দ, শুধু যে আমাদের তা না, আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে। জাস্ট বাচ্চাদের শর্ত একটাই, এটা সব বাচ্চারই, ঝালটা কম হতে হবে। তো আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আগেই আমি সুন্দর মতো ওয়াশ করে নিয়েছি। অনেকেই কিন্তু ভিডিও দেখে এটা বলেন যে আপু এটা তো ধোয়া কম হলো, আপু ওইটা তো পরিষ্কার করে নিলেন না। লাইভ যেটা করি সেটা একদম ডিফারেন্ট বিষয়, আর যখন ভিডিও করি তখন কিন্তু সব কিছু ভিডিওর সামনে আনা হয় না, কারণ এত কিছু যদি ভিডিওতে আনি তাহলে ভিডিওটা কত বড় হবে একবার চিন্তা করে দেখতে পারেন। তো এখন ঝটপট ডালটা দিয়ে দিই, ডালটাও কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। যেমন গত কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে একজন বলছে, আপনি মাছটা না ধুয়েই রান্না করলেন? আরে ভাই, 10 মিনিটের একটা ভিডিওতে যদি আমি 15 মিনিট মাছ ধুয়ে দেখাই তাহলে মানে আপনারাই কি দেখবেন আর আমি কি দেখাবো বলেন। এই কারণে আজকে এটা বললাম যে সব কিছু কিন্তু ক্যামেরাতে সামনে আসে না। তো এই ডালটা কিন্তু সেদ্ধ করার সময় বিশেষ কিছুই দিতে হবে না, জাস্ট একটু মরিচ দিয়ে দিয়েছি, ডাল, পুঁই শাক, লবণ, আর হচ্ছে যে দিয়ে দিব একটু হলুদ দিয়ে। এখন এটাকে খুব ভালোভাবে আগে সেদ্ধ করে নেব। এই তো কালো কড়াই বসে দিয়েছি, এখন জাস্ট আমি আমার পেজ থেকে লাইভে আসবো, লাইভে সেই রান্নাটা করবো।
তেলটা এখন দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে ডিম ভুনা করব। তো ঠিক আছে, চলেন তাহলে পেজ থেকে লাইভে আসি। এটা খাবে না? মোবাইলের মধ্যে পানি গেল। এটা খাবে না? এটা ভালো না? মজা লাগেনি? তাই কেমন লাগছে টক? হ্যাঁ, তুমি মিষ্টি পছন্দ করো? লটকল গুলো ছিল একেবারেই ছোট, তারপরও আমার খুব পছন্দের ফল, এ কারণে কিন্তু রুফাদার বাবা চোখে পড়লে কখনো ছেড়ে আসে না। যতটুকু আর কি খাওয়া গেল খেলাম, ওটা আর কি একটু রাখলে মনে হয় তাও একটু খেতে ভালো লাগবে, একটু শুকালে। আর তালপুরটাও ছিল মোটামুটি। এখন চলে আসছি কিচেনে, আজকে আবার আমি একটু বের হব, বাইরে যেতে হবে, আমি সবার সাথে একটু দেখা করার আছে আজকে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমি যেহেতু এখন আর কি বিজনেসটা মানে বিভিন্ন গ্রুপের সাথে, বিজনেসের পাশাপাশি বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভ হয়ে গিয়েছি, সো দেখা যায় অনেকগুলো মানে জিনিস একসাথে এখন মেনটেন করতে হয়। তো এই তো আপা হচ্ছে প্রচুর বই, মানে প্রচুর বই আমরা বগুড়াতে বলি, প্রচুর মুখী আর কি বললে হয়তো অনেকে চিনবেন। প্রচুর মুখীটাকে রেখে গেছিল, আমি তার সাথে ভাবলাম যে একটু বেগুন দিলে ভালো হবে, একটু বেগুন কেটে বেগুন দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। আজকে অনেক দিন পর আম্মু আসবে, দেখা যায় আম্মু যেদিন প্রথম দিন আসে ওই দিনটাই আমি আম্মুকে রান্না করে একটু খাওয়াইতে পারি, আম্মু থাকলে আর আমার এই সুযোগ হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু রান্না করি, আম্মুরও আর কি এই ধরনের খাবারগুলো পছন্দ, তো এটার সাথে গরুর মাংস রান্না করব। তাই তো সব রেডি, আর এইদিকে জাস্ট চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি, আর এইদিকে হচ্ছে গরুর মাংস রান্নার জন্য প্রেশার কুকার ব্যবহার করব। প্রেশার কুকারে দিয়ে আগে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমার হচ্ছে যে চচ্চড়িটাও মাখা হয়ে যাবে, এটা এখানে ভাজা হোক। ভাজা হতে থাক, এই ফাঁকে চচ্চড়িটা একটু মেখে নিই। মরিচটা কিন্তু আমি হাত দিয়ে ধরবো না, একদম সব শেষে দিয়ে দিব। রুফাইদা টিচার গিয়েছে? আচ্ছা তুমি হচ্ছে একটু খেয়ে নাও আম্মু, তোমা আসবে। রুফাইদা এতক্ষণ আরবি পড়লো, আরবি টিচার বের হতে না হতেই আজকে হচ্ছে যে ওর বাংলা মিসও চলে আসবে, মানে বাংলা সব সাবজেক্ট যে মিসটা পড়ায়, আজকে একদম দুইটা টিচার কাছাকাছি হয়ে গিয়েছে বাচ্চাটার। আমার ব্যাপার না, সব দিন এরকম হয় না, আজকেই হঠাৎ করে আর কি এই ঘটনাটা ঘটছে, টিচারদের একটু ব্যস্ততার কারণে এই ঘটনা। মা তুমি আগে একটু ডিমটা খেয়ে নাও নিয়ে, তারপরে হচ্ছে যে সবার নাও, এর মধ্যে তোমার চলে আসবে, তোমার আসতে একটু জরুরি কাজ আছে। এটা তো আমি আজ করি নাই, বললো যে আপু একটু সকালে আসবো, তাই তো ঠিক আছে, চচ্চড়িটা একটু মেখে নেই। চচ্চড়িটা মেখে নিয়েছি, জাস্ট চিংড়িটা অ্যাড করে দিলাম, এবার যা পানি দিয়ে উঠিয়ে দিব, হাতটাকে যে ওয়াশ করবো যে পানি দিয়ে ওইটাই দিয়ে দিব। এটা যেহেতু গা মাথা মাথা হবে আর খুব বেশি পানি লাগবে না, আর একটু পানি দিয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে।
সাইড থেকে একটু মুছে নিব, যেহেতু কাঁচামরিচ দিয়ে চচ্চড়িটা হবে তাই কিন্তু কালারটা একটু ফিকে। তবে আমি বরাবরই বলি আমার বাসায় সবাই কিন্তু কাঁচামরিচটাই প্রিফার করে। আর এইদিকে যে পেঁয়াজ ভাজা হচ্ছে এটা কিন্তু গরুর মাংসের জন্য পেঁয়াজ রেডি করছি আমি। চালটা ভিজিয়ে রাখলাম, এই ফাঁকে গরুর মাংসটা কষিয়ে প্রেশার কুকারে কিন্তু দিয়ে দিব। আমি জাস্ট মাংসটা আগে থেকেই ওয়াশ করে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু দিয়ে দিলাম একে একে। এখন সব মশলা অ্যাড করবো, মশলা অ্যাড করে একটু কষিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে ছিটি দিয়ে নেব। ও আরও একটা কথা বলা হয় নাই, গোটা গরম মশলাগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে। এই মরিচটা যে এত ঝাল, তো এটা আমাকে অনেক বুঝে শুনে দিতে হয়, যেমন কালার তেমন ঝাল, কোনোটাই এটার কম না। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব একটু হালকা গরম মশলার গুঁড়ো। এখন জাস্ট নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে আগে সিটি দিয়ে নিব। এটা আরেকটু হোক, আরেকটু হলে তারপরে এটাকে এর শীষ দিয়ে নিব। আর এইদিকে কিন্তু চটচড়িটা হচ্ছে, এই ফাঁকে ভাতটা উঠিয়ে দিব, রায়দার খিচুড়ি উঠিয়ে দিব, সব কিছু কিন্তু তখন আমার একসাথে হয়ে যাবে। প্রচণ্ড এই গরমে রান্না করতে এসে যেটা হয় একটু পরপর গলা শুকে যায়, তা আমি কিন্তু যেটা করি, আমি এর আগেও বলেছি আমার বাসায় গলাতে যে কী হলো, আমার বাসায় হচ্ছে যে অন্যান্য যে রেডি জুসগুলো পাওয়া যায় ওগুলো একদমই বন্ধ করে দিয়েছি বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য। আমি এখন লেবুর জুসটাই বেশি প্রিফার করি, তো আমার জন্য এবং হচ্ছে বাচ্চাদের জন্য সবার জন্যই বাসার লেবুর জুস করে নিচ্ছি। কত দ্রুত লেবুর রসটা কিন্তু হয়ে গেল, আমি শরবতটা আগেই করে নিয়েছি, এখন জাস্ট লেবুটা অ্যাড করে দিব। সবগুলো লেবু কিন্তু আমার জুস করে নেওয়া হয়ে গিয়েছে, জাস্ট এইভাবে কাপে ঢেলে দেখানোর কারণ একটাই, তাহলে কিন্তু সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারে কতগুলো লেবুর জুস হলো আমার। তো এই তো এটা এখন আমি জাস্ট অ্যাড করে দিব শরবতের মধ্যে। শরবতটা দিতে দিতেই দেখি যে চচ্চড়িটা হয়ে গিয়েছে, এবার জাস্ট এটাকে নামিয়ে রায়দার এই যেই প্রেশার কুকারে আছে রায়দার খিচুড়ি ওইটাকে উঠিয়ে দিব। রান্না শেষ, গরুর মাংসটাও বাগার দিয়ে নিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে চচ্চড়ি তো আগেই দেখালাম, তার সাথে হচ্ছে রায়দার খিচুড়ি, এদিকে রাইস কুকারে কিন্তু ভাতটাও প্রায় হওয়ার মধ্যে। এবার আমি জাস্ট শাওয়ার নিব, দেন সবাইকে খেতে দিব, বাচ্চাগুলোকে খাওয়াবো, তারপরে কিন্তু বের হব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।